ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও। তোমরা এখানে দেখে বুঝতেই পারছো যে এখন আমি রেডি হচ্ছি। আমি এখন রেডি হয়ে কোথায় যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন আমি আপাতত রেডি হয়ে নিই, তারপর রেডি হওয়ার পর আমাকে কেমন লাগে তোমাদের সাথে আমি পুরো লুকটাই শেয়ার করব। তো গাইজ, এখন আমি রেডি হয়ে গেছি, তোমরা আমার ফাইনাল লুকটা একবার দেখে নাও। আজকে আমি যেখানে যাচ্ছি, আমি ফার্স্ট টাইম যাচ্ছি, তো আমি আমার নিজের এক্সপিরিয়েন্সটা তোমাদের সবার সাথে শেয়ার করব। ঘর থেকে বেরিয়ে পড়েছি সঙ্গীতের অনুষ্ঠানে যাওয়ার জন্য, তো তোমাদের সাথে আমি পুরো ভিডিওটা শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়েছি সঙ্গীতের অনুষ্ঠানে যাওয়ার জন্য। আমরা সবাই মিলে পৌঁছে গেছি অনুষ্ঠান বাড়িতে। আমরা গিয়েই দেখি সঙ্গীতের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, ওই জন্য আমরা একটুও না দাঁড়িয়ে সোজা ওপরে চলে গেছিলাম অনুষ্ঠানটা দেখার জন্য। এখানে আমিও বসে গেছি অনুষ্ঠানটা এনজয় করার জন্য। আমরা যাওয়ার সাথে সাথেই আমাদের স্টার্টার দিয়ে দিয়েছিল, তো ওই জন্য আমি খাচ্ছিলাম আর সঙ্গীতের অনুষ্ঠানটা এনজয় করছিলাম। তোমাদেরকে আমি আগে বলেছি, আমি আজকে যেখানে গেছিলাম ওখানে ফার্স্ট টাইম গেছিলাম, বাট ওখানে যাওয়ার পরে সবাই এত ভালো ব্যবহার করেছে, এত গল্প করেছি সবার সাথে, মানে সবাই একদিনের মধ্যে আমাকে পুরো আপন করে নিয়েছে, ভীষণ এনজয় করেছি সবার সাথে। আমাদের পুচকুটাও সঙ্গীতের অনুষ্ঠানটা ভীষণ আনন্দ করেছে। আমি আজকে যেখানে গেছিলাম ওখানে ফার্স্ট টাইম গেছিলাম, বাট ওখানে যাওয়ার পরে সবাই এত ভালো ব্যবহার করেছে, এত গল্প করেছি সবার সাথে, মানে সবাই একদিনের মধ্যে আমাকে পুরো আপন করে নিয়েছে, ভীষণ এনজয় করেছি সবার সাথে। আমাদের পুচকুটাও সঙ্গীতের অনুষ্ঠানটা ভীষণ আনন্দ করেছে। সঙ্গীতের অনুষ্ঠান আজকের মতন কমপ্লিট, এখন আমরা যাচ্ছি ওপরে ডিনারটা কমপ্লিট করতে। ওপরে গিয়েই আমরা সবাই মিলে খেতে বসে গেছি। ডিনারে ছিল স্যালাড, পুরি, আলু কষা, রাইস, পনির, চাটনি, পাঁপড়, পায়েস। ব্যাস, ডিনার কমপ্লিট। এখন আমরা ডিনার কমপ্লিট করে সবার সাথে দেখা করে বাড়ির দিকে রওনা হচ্ছি। আমরা মেহেন্দির অনুষ্ঠান কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। আমি আজকে কোথায় গেছিলাম, কী কী করেছি এবং সেখানে কী কী হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।